আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আবার চলে আসলাম আমাদের সেই নতুন জাতের যে ঘাসটি, সেই ঘাসের জমিতে। তো অনেক ভাই আমাকে ফোন দিচ্ছেন যে গুয়াতামালা হাইব্রিড ঘাসের কাটিং কবে হবে, তো যার জন্য আজকে আমি ভিডিও করতে আসছি। তো আমরা কিন্তু বারবার কাস্টমারদেরকে আশা দিচ্ছি যে কিছুদিন পরে কাটিং দেব, কিছুদিন পরে কাটিং দেব, কিন্তু আমরা সেই টার্গেট অনুযায়ী কাস্টমারকে কাটিং দিতে পারছি না। ভিউয়ার্স, আমাদের সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড ঘাস। পাশে কিছু গুয়াতেমালা হাইব্রিড ঘাস ছিল, তো আমরা সেখান থেকে কাটিং উৎপাদন করে আপনাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ইতিমধ্যে একটা জমি খালি হয়েছিল, সেখান থেকে কেটে কিন্তু আমাদের জমিতে ঘাসগুলো কেটে লাগিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু আপনাদেরকে আমরা এই ঘাসের কাটিংটা দিতে পারি নাই, তো তার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তো ইনশাল্লাহ যারা আমাদের থেকে কাটিং সংগ্রহ করতে চাচ্ছেন, অনেকেই অনেক দিন যাবত অপেক্ষা করছেন, তাদেরকে আমরা বলবো ভাই আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমি এই যে আমার সামনে যে ঘাসগুলো দেখছেন এখানে কাটিং হলেই আমি আপনাদেরকে কাটিং দেব, অল্প অল্প হলেও দেবো, ইনশাল্লাহ নিয়ত আছে। তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভালো ফলন হচ্ছে, তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন যদি ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান, কারণ আমি 100% পরিপক্ব না হওয়া পর্যন্ত কাটিং আপনাদেরকে দিব না। তো এখন যে সাইজের ঘাস হয়েছে এটা কিন্তু গরুকে কেটে খাওয়ানো উপযোগী ঘাস, তো যারা এই ঘাসটি চাষ করছেন ইনশাল্লাহ এই সাইজের ঘাস হলে আপনারা কেটে গবাদি প্রাণীকে খাবেন। আর এই ঘাসটি কাটিং হতে প্রচুর সময় লেগে যায়, তার জন্যই আমাদের টার্গেট পূরণ হচ্ছে না। তো ইনশাল্লাহ 2-4 মাস পর থেকে আমাদের এই সমস্যাটা মনে হয় থাকবে না, আমরা জমি বাড়িয়েছি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমরা 6 মাসের মধ্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশের সবার চাহিদা পূরণ করতে পারবো আশা করা যায়। তো ভিউয়ার্স, যারা কাটিং সংগ্রহ করতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।